ঝুলি খুলবে, মজার গল্প বলবে। গা ছম ছম, কি হয় কি হয়, কখনো মজার কখনো বা ভয়। গা ছম ছম, কি হয় কি হয়, কখনো মজার কখনো বা ভয়। পশু পাখি রাজা রানী ভূত পেতনি, চোখের সামনে সব হাঁটবে চলবে, কথা বলবে, ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে, ঠাকুমা ঝুলি খুলবে। রাজনগরের রাজা সমুদ্রকুমার ছিলেন দানবীর। তার দরবার থেকে কেউ খালি হাতে ফিরত না, যে যা চাইত রাজা সাধ্যমতো তার প্রয়োজন মেটাতেন। প্রজারা ভালোবেসে সমুদ্রকুমারকে দয়ার সাগর বলত। সেই দেশে একদিন বাস করতে এলো এক কুটিল ব্রাহ্মণ। আচ্ছা একটা কথা কুমু, যে দেশে ছিলাম ভালোই ছিলাম, হঠাৎ তলবি তলপা গুটাইয়া এই দেশে আইলা কেন? কারণ আছে, কারণ আছে, ও তুমি বুঝবা না। বুঝাইলে না বুঝুম, তা তুমি একটু বুঝাইয়া দাও না। শুনছি এই দেশের রাজা দানবীর পূজা আসা কইরা চাল কলা দক্ষিণা যা পাই তাতে তো আর অভাব মেটে না, তাই এই দেশে আইছি দাও মারতে। দাও মারতে? তা কি দাও মারবা শুনি। এমন দাও মারুম একেবারে বড়লোক হইয়া যামু গিয়া, তারপর পায়ের উপর পা তুইল্লারাই খে রাজার হালে বাকি জীবনটা কাটাইয়া দিমু। হগো হ তাই, আমি কি মিশা কথা কইতেছি নাকি? ভাবলে আনন্দে আমার বুকটা কেমন যেন খালি হইয়া যাইতেছে। কথা শোনো, আনন্দে কারো বুক খালি হয়? সে তো হয় ভয়ে। হয় গো হয়, ও তুমি বুঝবা না। বুঝা আমার কামও নাই, যাতে আমার কাম এখন এই কথা ভাব দে দাও তো। আচ্ছা 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 আচ্ছা, তুমি ভাবো, আমি বরঞ্চ কামে যাই। হ এই যাও। নমস্কার রাজা মশাই, আমার নাম তিনকড়ি চক্রবর্তী। বলুন ব্রাহ্মণ ঠাকুর, আমি আপনার কি সেবা করতে পারি? আজ্ঞে আমি আপনার মানে আমার প্রয়োজনে আপনার দরবারে আসি নাই। তবে এই রাজ্যের কল্যাণ সাধনে আমি এই দেশে আইছি। বেশ বেশ, এ তো ভালো কথা। তা কিভাবে দেশের মঙ্গল সাধন করবেন ব্রাহ্মণ?